শেষ মুহূর্ত ফটিক সরি জমিটি ঈদের বেচা কিনা, সকাল তুন রাতি এ পর্যন্ত সলের বেচা কিনা, জিনিসের দামপত্র বেশি হইলেও মানসিক কেন চাইরে খাফর সিফর কিনির নিজের পছন্দর মতো। এবং আরো যে বাজার সাজার আছে ভালো বেচা কিনার এবং ক্রেতাও সন্তুষ্টি হল। আর কোয়ালিটির সম্বন্ধে সিদ্ধাঙ্গতন কোনো হম নাজিরার মেদি বা অন্যান্য হতো হতে চান উপজেলার বিলাসবহুল মার্কেট গুড়িয়ে দেখা যায় এবার মানুষ শহর নজাইরি নিজ নিজ গ্রামন মাঝি ঈদের কেটা কিনা সারের বলে হয় তারা। গত বছরের তুলনায় এবছর ব্যবসা বাণিজ্য খুব ভালো, কালেকশনের মোটামুটি ভালো, আর মানে ব্যাগ এনে বেচা পরিবেশও খুব ভালো আছে, জল বৃষ্টি কম আছে, হিসেবে ভালো বেচা কিনা কাস্টমার আগ্রহ প্রকাশ করে। গত বছরের তুলনায় এবছর দেখেছি তো কাস্টমার আছে মোটামুটি, গরম অনলাই শহর হুজুন হাজার বেচা বিক্রিও শহর তুম ভালো আছে। প্রশাসনের পক্ষ তুন বিভিন্ন ধরনের আইনি পদক্ষেপ লই পুলিশি টহল সহ বিভিন্ন মার্কেটের মাঝে পুলিশ আনাগুনা আছে। বিষয়ে ফটিকছড়ি থানার ওসি জাকির হোসেন মাহমুদ সি প্লাস টিভির হয়। এ পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং সন্ধ্যার পরে বা আগে বিভিন্ন মার্কেটে কিছু ইয়াং বয়সের ছেলে ফেলে আড্ডা দিই, সেটা আমরা শুরু থেকেই প্রতিরোধ করতেছি এবং আমি নিজেও পার্সোনালি দুই এক জায়গায় ধাওয়া দিয়েছি। ওই ওইটার পর থেকে এই পর্যন্ত কোনো খবর আমাদের কাছে আসেনি। দর্শক আনার এই ভিডিও কিন্তু আমার সাথে কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই উঙ্গ সাপ এবং সি প্লাসের ফোন এই চাহ।